হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বা শারমে চ্যানেল থেকে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে আমরা একটি বিকেলের নাস্তা তৈরি করব, তো আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। আর এই যে খেতে কিন্তু খুব দারুণ, আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে এক বিঁড়ি ধনে পাতা এখানে কুচি করে নিয়েছি, আর এখানে একটি ডিম আছে, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গাজর আমরা কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা কেটে নিয়েছি। এবার আমরা একটি বলে সেই গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন করে মাখিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম কুচি, দিয়ে এটা আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি একসাথে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর ডিম দিয়ে দিচ্ছি একটি ফেটিয়ে যেটা ছিল, আর সবগুলো ভালো করে এভাবে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এবার একটু একটু করে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। প্রথমে একটুখানি দিয়ে দেখতে পাচ্ছেন এইটুকু দিয়েছি, এরপরে আমরা আরেকটু পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ না ডোটা আর কি ভালো করে মাখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, আর এই ডোটা কিন্তু আমি বেশি একটা পাতলাও করিনি আর বেশি একটা ঘনও করিনি, পরিমাণ মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা এভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন যে কীরকমভাবে আমি করেছি। এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আমরা, প্যানটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এবার আমরা এই তেলটা আর কি চারিদিকে আর কি ছড়িয়ে নিব। এর মধ্যে এবার যে ডোটা আমরা তৈরি করে দিয়েছিলাম এটা একটু একটু করে একটুখানি দেওয়ার পরে আমরা এটা চারিদিকে ছড়িয়ে দেবো সুন্দর করে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরাতে আমরা আরেকটুখানি দিয়ে দিচ্ছি। পরে ভালো করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করবো যাতে ভিতরের নিচেরটা হয়ে যায়। কিছুক্ষণ পর এটা হয়েও গেছে, এবার আমরা এটা উল্টে দিচ্ছি। এবার এটাও হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো নিচের পাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এভাবেও করে দেখতে পাচ্ছেন শেপ বাই শেপ এভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এটাও কিন্তু এপাশে পাশে উল্টিয়ে আমরা ভালো করে এটা নামিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে আরেকটু ঘি দিয়ে ভালো করে তেলটা দিয়ে আমরা চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে আমরা আরেকটি ডোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমরা নিচে পাটা হয়ে যাওয়ার পরে উপরে আমরা পাল উল্টে দিচ্ছি। এটাও আমরা ওভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এবার এটাও আমরা নামিয়ে নিব এবং সবগুলো ঠিক একইভাবে এবারে ভেজে আমরা নামিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন নামিয়ে দিয়েছি, এটা কিন্তু সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ভিতরটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক দারুণ। আর আশা করবো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।